হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য আবার ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আগামীকাল জিএসসি পরীক্ষার, বাংলাদেশের জিএসসি পরীক্ষার ফলাফল। তো বন্ধুরা, জিএসসি ফলাফল কি করে আপনারা খুব সহজেই পেতে পারেন? কারণ জিএসসি ফলাফল যে সময় যে টাইমে দেবে, এই টাইমে কিন্তু আপনাদের অনলাইন সার্ভার অনেক ব্যস্ত থাকে। তো বন্ধুরা, কি করে আপনার অনলাইন ব্যস্ত থাকলেও আপনারা কি করে আপনার যে কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারেন বা আপনার মার্কশিটটি পেতে পারেন, তা খুব সহজেই আপনারা দেখিয়ে দিব কি করে আপনার মার্কশিট এবং রেজাল্টটি খুব সহজেই আপনি নিতে পারেন। তো বন্ধুরা, তা করার জন্য অবশ্যই আমার মজিলা ফায়ারফক্সে যেতে হবে, বা আপনাদের মোবাইল থেকে মোবাইল ব্রাউজার দিয়ে ক্লিক করতে পারেন। বন্ধুরা, আমি এখান থেকে এখানে লিখব আমি রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট। আমি ধরুন এই জায়গাতে গুগলে সার্চ ইঞ্জিনে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আমি মেন সাইটটি না জানলে হবে, আমি এডুকেশন বোর্ড রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট, দেখুন বন্ধুরা এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd, এটি হলো বাংলাদেশের রেজাল্ট পাবলিশের বা এইচএসসি এসএসসি পিএসসি সব রেজাল্টই এই ওয়েবসাইটটিতে দেখায়। বন্ধুরা, সবারই এই ওয়েবসাইটটির নাম জানা আছে, যদি নাম না জানা দেয় বা লিঙ্ক আমার ডিসক্রিপশন নিচে দেওয়া হবে। এরপরেও আপনারা যে কোনো সময় এইচএসসি রেজাল্ট, বাংলাদেশ এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, পিএসসি রেজাল্ট, জিএসসি রেজাল্ট, যে কোনো সার্চ দিলে গুগলে আপনার সাথে সাথে এই ওয়েবসাইটটি চলে আসবে, www.education.board.result। তো বন্ধুরা, গভ রেজাল্ট আমি এই সাইটটি প্রথমটি আসলে আমি এখান থেকে ক্লিক করে আমি সাইটটি ওপেন করবো। বন্ধুরা, সাইটটি ওপেন হলে বন্ধুরা এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন, বন্ধুরা সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ, বন্ধুরা সেকেন্ডারি এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইট। বন্ধুরা, এখানে কিন্তু এই যে জেএসসি জেটিসি, জেএসসি জেটিসি, জেএসসি যে এক্সামটি আপনারা দিয়েছিলেন, সেই এক্সামের রেজাল্ট আগামীকাল পাবলিশ হবে। তো আপনারা যাতে সকাল সকালই এই রেজাল্টটি পেতে পারেন, তার জন্য আমি এই একটি সাইট দেখাবো না, আরও কিছু সাইট দেখাবো, যাতে আপনার দ্রুত আপনারা নেটের সমস্যা হলেও, আপনারা সার্ভার সমস্যা হলেও আপনারা ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, এখানে জিএসসি জিএসসিটা লেখা আছে, মার্ক করা আছে, এখানে 2017 মার্ক করা আছে। এরপরে সার্ভার একটু সমস্যা হয়, সমস্যা ফিল আপ করে দেবেন 2017 2018, তারা কালকেটা এখন রাত অনেক রাতের জন্য সার্ভারটা একটু তারা কাজ করছে না। তো বন্ধুরা, এখানে লেখা থাকবে, এখানে জিএসসি দেবেন, এরপরে এখানে 2017 বা 2018 থাকলে 2018 দিয়ে দিবেন। এইখান থেকে বোর্ড কাঙ্ক্ষিত বোর্ড আপনারা সিলেক্ট করবেন, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড, যে কোনো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেট থেকে আপনার রোল নম্বরটি লিখবেন, রোল নম্বর লিখবেন, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। লেখার পরে এখান থেকে বলছে 5+4 সমান সমান কত হবে, 5+4 হলে সমান সমান 9 হবে। বন্ধু, 9 লিখে আমার রেজাল্ট সিটি ক্লিক করবেন, আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা, এভাবে আপনারা এই সাইট থেকে জানতে পারবেন। এরপরে বন্ধুরা আরেকটি সাইট আছে, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হলো ডিপিই। ডিপিই যে সাইট, এই সাইট এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট এই দেখতে পাচ্ছেন, এই সাইটটি, এই সাইটটি এখানে কাজ করে কি করে আপনারা এখান থেকে দিতে হবে ডিপিই রেজাল্ট। ডিপিই রেজাল্ট সার্চ দিলে আপনারা সাইটটি পাবেন, ডিপিই রেজাল্ট। আমি ডিপিই রেজাল্ট দিচ্ছি, ডিপিএ রেজাল্ট। দেখেন বন্ধুরা, এখানে ডাইরেক্ট এডুকেশন বোর্ড এখানে কিন্তু এখন দেখা যাবে না, কারণ এখন সার্ভারটা ডাউন হতে পারে, ডিপিই রেজাল্ট। তো বন্ধুরা, হ্যাঁ চলে আসছে বন্ধুরা, এখানে রেজাল্ট দেখাচ্ছে। বন্ধুরা, রেজাল্ট উইল বি পাবলিশ আফটার 2:30 PM অন December 24, 2018। বন্ধুরা, এখানে একটু দেরিতে দেখাচ্ছে বন্ধুরা, কিন্তু দেরিতে দেখালে আপনারা 1টা বা 12টার দিকে আপনারা রেজাল্টটি পেয়ে ফেলবেন, বা কোনো সমস্যা হলে 2টার সময় আপনার মার্কশিট অনুসারে পাবেন। এরপরে বন্ধুরা, আপনারা এই সাইট এখানে দেখতে পাচ্ছেন ডিপিই রেজাল্ট .teletalk.com.bd, মানে এই সাইটটি, আমি এই সাইটটি লিঙ্কটিও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, দুইটা সাইট পেলেন, এই এখানে একটা সাইট এবং এডুকেশন বোর্ড একটি সাইট। তো বন্ধু, এখানে দুটি সাইট, দুটি সাইট থেকে আপনারা তো যদি সমস্যা হয় সার্ভারে, তো এই দুই সাইট থেকে না নিয়ে আমরা অন্য একটি সাইটেও যেতে পারবো। তো বন্ধুরা, অন্য সাইটে আমি এখান থেকে দেখাচ্ছি এক্সামিনেজার রেজাল্ট, এক্সাম রেজাল্ট bd.com, এক্সাম রেজাল্ট bd.com এ আমি এই লিঙ্কটিও আপনাদেরকে দিয়ে দেবো। এইখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আপনার হুবহু সেই সাইটের মতনই একটি আউটপুট এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে যে আউটপুট দেখতে পারবেন,
এই আউটপুট আমি এখানে দেখাচ্ছি বন্ধুরা, এই জায়গায় দেখেন বন্ধুরা, এখানে 2018 ক্লিক করবেন, আপনার রোল নম্বর লিখবেন, রেজাল্টটা সাবমিট করবেন, রেজাল্ট আপনার পেয়ে ফেলবেন। যদি আপনার এই সাইটটি লোডিং হতে সমস্যা হয় তাহলে আপনার এই সাইটটি দেখতে পারবেন, বা এই এই সাইটটি প্রথমে কাজ করবেন, এরপরে এই সাইটে কাজ করবেন, এরপরে এই সাইটে কাজ করবেন বন্ধুরা, কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি খুব সহজেই খুব জলদি পেয়ে ফেলবেন। এরপরে ধরুন আপনার এসএমএস এর দরকার পড়ে, আপনারা এখানে এসএমএস সিস্টেমও দেখতে পারবেন, এসএমএস ফরম্যাট ফর চেক বাই মোবাইল এসএমএস, তো দেখার জন্য ডিপিএ থানা কোড রোল পাসিং ইওর অ্যান্ড সেন্ট এত এত, এখানে এখানে দেখতে পাচ্ছেন ডিপিএ থানা কোড এপে রুল এবং পাসিং ইয়ার 2018। আমরা এইভাবে মেসেজ দিই আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। এরপর আপনারা দেখেন এনাদার উপায়ে আপনারা দেখতে পারবেন ডিপিএ স্টুডেন্ট আইডি অ্যান্ড সেন্ট এত এত, তো ডিপি আপনাদের রোল নম্বর এরপরে অ্যান্ড সেন্ট 16222 বন্ধুরা, এই উপায়েও আপনারা দেখতে পারবেন, অনেক উপায়ে আপনারা দেখতে পারবেন। এরপরে আপনার জন্য আরও দেখতে চান আপনি এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট দেখলে এখানে দেখেন আরও সাইট আসবে, এখান থেকে আপনারা একটি একটি করে আপনারা অনেক সাইট দেখতে পারবেন, কিন্তু মেইন সাইটগুলো এডুকেশন বোর্ড রেজাল্ট, এরপরে এখান থেকে ডিপি রেজাল্ট ডট টেলিটক ডট কম বিডি, এগুলো সাইটগুলো মেইন বন্ধুরা। এখান থেকে দেখতে পাচ্ছেন 2018 রেজাল্ট, এখানে কিন্তু রেজাল্টের এসএমএস সিস্টেম বা সব কিছু আপনারা জিএসসি রেজাল্টের মোটামুটি অনেক কিছু পাবেন বন্ধুরা। এই এই সাইটগুলো আপনারা আস্তে আস্তে ভিজিট করে দেখতে পারেন যদি আপনার রেজাল্টের কোনো সময় ভেজাল লাগে, ভেজাল সৃষ্টি হয়। আর বন্ধুরা আপনারা এর আগে যদি রেজাল্ট পাবলিশ হওয়ার আগে যদি রেজাল্ট পেতে চান, অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার রোল নম্বর দিয়ে দিবেন, আমি আপনাদের যে রেজাল্টটি আমি আপনাদের কমেন্টের নিচে আপনার রেজাল্টটি দিয়ে দেবো। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ড সাইকেলকে জানার জন্য বা জিএসসি যারা পরীক্ষা দিয়েছেন তাদের সবাই জানার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় বন্ধুরা। ওকে বন্ধুরা, আমি ভিডিওটি শেষ করছি, পরবর্তীতে এর থেকে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির।